সরকার প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর প্রণোদনা 2% থেকে বাড়িয়ে 2.5% করেছে। অর্থাৎ বিদেশে থাকা বাংলাদেশি কেউ 100 টাকা দেশে পাঠালে তার সঙ্গে 2.50 টাকা যোগ করে 102.50 টাকা পাবে তার পরিবার। শনিবার অর্থাৎ 1 জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্ধিত এই প্রণোদনা 2022 সালে 1 জানুয়ারি থেকে কার্যকর করা হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানুষের সার্বিক জীবনমান উন্নয়ন, বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি, মানি লন্ডারিং প্রতিরোধ, কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স গুরুত্বপূর্ণ। সে বিবেচনায় বিদেশে কর্মরত কষ্ট করে অর্জন করা বৈদেশিক আয় বৈধ উপায়ে দেশে প্রত্যাবাসন উৎসাহিত করার লক্ষ্যে রেমিটেন্স পাঠানোর বিপরীতে সরকার 2% প্রণোদনা সহায়তার বিদ্যমান হার বাড়িয়ে 2.5% নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। বর্ধিত এ হার চলতি 2021-22 অর্থ বছরের 1 জানুয়ারি থেকে কার্যকর হবে। অর্থ মন্ত্রণালয়ের একটি নথি থেকে UNB জানতে পেরেছে, 2019-20 ও 2020-21 অর্থ বছরের রেমিটেন্স প্রবাহ ছিল যথাক্রমে 11.2% এবং 36%। চলতি 2021-22 অর্থ বছরের লক্ষ্যমাত্রা 15% ধরা হয়েছে। বন্ধুরা, খবর ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।